হ্যাঁ, নাসির আমার ব্যাচমেট, নাসিরুদ্দিন শাহ, খুব ঘনিষ্ঠ বন্ধু, ঢাকায় এসেছে, একবার তো একেবারে হোল নাইট সে সময় দিল আমাদেরকে, পার্টি করলাম, লন পার্টি আমার ইয়েতে বাসাতে, তো আমি সবাইকে ইনভাইট করেছিলাম। তো নাসির, নাসিরের মতো অ্যাক্টিং কোর্সের ছেলে পেয়েছি, যেটা সৌভাগ্য বলবো। একটা গল্প বলি, জি নাসির ইনস্টিটিউটের ছবিতে, আমার ছবিতে নাসির প্রথম ক্যামেরার সামনে আসে। ওই যে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট টার্মে একটা ছবি করতে হতো 16 মিলিমিটারে, আমি শুট করব, আমি এডিট করব, এবং ইনস্টিটিউটের থেকে ফার্স্ট ইয়ারেরই ছেলে মেয়েদেরকে করা হবে, এবং এডিটটাও নিজেরই করতে হবে। ঠিক আছে, একটা স্টোরি লাইন করলাম, করে মিটিং হয়, ওই যে প্রি প্রি শুটিং মিটিং ফিটিং সব হয়ে গেল। বাদামওয়ালা, ও হলো বাদাম বিক্রি করবে, নাসির বাদাম বিক্রি করবে, আর রাতি ছিল, হলো রাতি মেয়েটি, পরবর্তীতে কি স্টার্টার হয়েছিল, তো ও বাকি ক্যারেক্টার এইভাবে ছিল অনেকেই। তো তোমার সুরেশ ওবার হয়েছিল একটা ক্যারেক্টার, পরবর্তীতে এরা তো নাম টাম করেছে আর কি। তো শুটিং এর আগের দিন আমি আমি তো সামনের দিকে থাকতাম হোস্টেলের, নিচের থেকে নাসির চিল্লাচ্ছে, এই সৈয়দ, তো আমার সৈয়দ বলে ডাকতো, সৈয়দ কে হওয়া তুমি, আমার তো বললাম, আমি কি বললাম না মিটিং করলাম, ই করলাম বললাম নাকি, কই নেই আর আমি, তুমি উপরে আসো, কি বলতে চাচ্ছ? আসলো, এসে বসলো, সে বসে বলো যে তুমি তো আমাকে বললা না যে আমি কোথাকার বাদামওয়ালা, বোম্বে, দিল্লি না কলকাতার। ও মাই গড, আমি একটা পরিচালনার কোর্সের ছাত্র, আমার মাথায় আসেনি, কারণ ডাক ভিন্ন হবে, পোশাক ভিন্ন হবে, অ্যাটিটিউড ভিন্ন হবে, বম্বের মোম্বালিওয়ালা, দিল্লির মোম্বালিওয়ালা, কলকাতা এক হবে নাকি? নো নো, আমি নাসিরের হাতটা ধরলাম, নাসির তুমি আমাকে আজকে একটা ভালো লেসন দিলে, জড়াই ধরলো আর কি এখানে আর কি। এই এই ছিল হলো এদের প্রস্তুতি। নাসিরুদ্দিন শাহ গাঞ্জার পার্টি করলো, একটা গ্রুপ বানিয়েছিল, আমি সিগারেট খাই না, তো গাঞ্জাটা আমার গাঁজা বলো না, যে টান দিয়ে যেটা আর কি, ওইটা তো তো জঙ্গলের মধ্যে, ওই যে এখন জানি না জঙ্গলটা আছে কিনা, জঙ্গলের মধ্যে হ্যাঁ একটা ওরা বসতো, বসে গাঞ্জা হ্যাঁ খেত। আর আমার পেছনের দিকে আর এডিটার কি। রঘুকৃষ্ণ, রঘু হলো জেনারেল সেক্রেটারি, ওলো প্রেসিডেন্ট ওই গাঁজা অ্যাসোসিয়েশন, আমারে বলো যে তোমার ছবি এডিট হবে না, তুমি যদি জয়েন না করো গ্রুপে। আমি তো সিগারেট খাই না, ঠিক আছে আসো। তারপরে দিল একটা ধরিয়ে, টান দাও, এভাবে দাও, এভাবে মুখ বন্ধ করো, করতে করতে শিখ হয়ে গেছি। পরের দিন গিরিশ খানা ডেকে এদের দুজনকে ধোলাই দিছে, একটা বিদেশি ছেলে, কোন বিদেশি, ও তো বিদেশি না, তো বাংলাদেশি, মানে নাজিরের কথা শুনে, ওদের কথা শুনে আর কি। পরে কি, ওরা একটা মিটিং করলো নিজেরা, রেজলিউশন পাস করালো, ঠিক আছে ওর গাঁজা খেতে হবে না, ও বিয়ার খাবে, এই আমাদের সঙ্গে আমরা গাঁজা খাবো, ও দুই কেন তিন কেন যা খাবার, কেন তো না ওইখানে তো তখন বটল, বিয়ারের বটল পাওয়া যায় আর কি, বিয়ার খাবে আর কি। তো এই ছিল আমাদের মধ্যে সম্পর্কটা, বুঝতে পারো? তার এখনো পর্যন্ত রামেশ্বরী আমার ইয়ে ফ্রেন্ড।